তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচনী কর্মযজ্ঞ। ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দল যাচ্ছে নির্বাচনে। অন্যদিকে রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপি এখনও শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। একই অবস্থানে আছে জামায়াতে ইসলামীও। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি ও জামায়াতে ইসলামী। এবার তালিকায় যুক্ত হল দেশের প্রভাবশালী চার ইসলামিক দল। কমি মাদ্রাসা ভিত্তিক এই চারটি দল হল ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম এবং খেলাফত মজলিস। জামায়াতের পর ভোটের রাজনীতিতে এই চারটি ইসলামপন্থী দলই প্রধান। ইসলামপন্থী দলগুলোর মধ্যে জামায়াতের প্রভাব সবচেয়ে বেশি থাকলেও দলটি বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়, তাই এর পরের ইসলামপন্থী চারটি দলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। বিশেষ করে কমি মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ একটি মহলে তাদের ব্যাপক সমর্থন রয়েছে। এ অবস্থায় দলগুলোর নির্বাচনে না যাওয়ার ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইসলামপন্থী যে কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে, কার্যত ভোটের মাঠে তাদের খুব একটা প্রভাব নেই। অতীতে সেই দলগুলো থেকে সংসদ সদস্য হওয়ারও নজির কম। তারা অনেকটা নামমাত্রই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জানা যায় নির্বাচন কমিশনে 44টি রাজনৈতিক দল নিবন্ধিত, এর মধ্যে ইসলামপন্থী দল 11টি, যার মধ্যে 7টি আবার নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলগুলো হল বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এর মধ্যে শুধু তরিকত ফেডারেশনের গত 2টি সংসদে প্রতিনিধিত্ব ছিল। ভোটে যাওয়ার ঘোষণা দেয়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের দায়িত্বশীল সূত্র জানায়, তারা 10টি করে 20টি আসন চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তালিকা দিয়েছে। তাদের মূল লক্ষ্য 4টি আসন। এর মধ্যে ইসলামী ঐক্যজোট চেয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 ও কুমিল্লা 2 আসন, আর খেলাফত আন্দোলন চেয়েছে ঢাকা 2 ও ঢাকা 7 আসন। 4টি আসনেই আওয়ামী লীগের শক্ত প্রার্থী থাকায় দল দুটির কারও মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুবই কম। একসময় কমি মাদ্রাসা অঙ্গনে খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের ভালো প্রভাব ছিল। দলে ভাঙন, শীর্ষ নেতৃত্বের অবস্থান পরিবর্তন সহ নানা কারণে রাজনীতিতে এবং কমি মাদ্রাসা অঙ্গনে এই দল দুটির আগের অবস্থা নেই। সাইদ রহমান, কালবেলা।